जन्ना। अस्सलामु अलैकुम, अस्सलामु अलैकुम। आकाश बतास टेकनाफ থেকে তেতুলিয়া পর্যন্ত সেই নোয়াখালীর ঘটনা যার চোখের সামনে পড়েছে, মানুষের হৃদয় থেকে চোখের পানি চলে এসেছে। আমি এই জন্য মাননীয় সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আপনি এখনো আমাদের হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে মেনে নিয়ে এই বাংলাদেশের নাস্তিক মুরতাদ দর্শকদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে দর্শন বন্ধ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাই দিতে চাই, আপনি জানেন, আপনি জানেন আমাদের বাংলাদেশে যেখানে নোয়াখালীতে যে বাড়িতে যে কুলঙ্গার জেলা যে বাহিনী সে যে কোন দলেরই হোক না কেন, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, তাকে ওই বাড়িতে ওই এলাকার মানুষের সামনে তাকে ক্রস ফায়ার দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কোথায় বেড়ে গেছে একাত্তরে যেরকম পাক পাদাদার বাহিনীরা নারী নির্যাতন করে তারা পরাজিত হয়েছে, হ্যাঁ বাংলার জমিন থেকে তারা চলে যাইতে বাধ্য হয়েছে, এদের উপরে আল্লাহর গজব নেমে এসেছিল। আর বর্তমান ১৯৭১ কেউ ফেল করে দিছে বর্তমান নারী শিশু নির্যাতন যে ব্যবস্থাটা ধারণ করেছে, এর থেকে আমরা মুক্তি কামনা করি। আর এরপর থেকে যেন বাংলাদেশে একটা নারী বা শিশু যেন নির্যাতিত না হয়, সেই জন্য সরকারের প্রতি প্রশাসনের প্রতি একটা জানার যদি একটা জানার গেই সে দর্শন করে। কিন্তু আজকে বর্তমানে এখন দেখা যাচ্ছে যে একজন নারী আছে ১০ থেকে ৫ জন এরকম লোক তারা দর্শন করছে। এই জন্য আমরা আকুল আবেদন করি সরকারের কাছে, সরকার যেন এই সমস্ত কুলঙ্কারদেরকে শাস্তি দান করুক। আমরা তাদের কাছে চাই তাদেরকে ফাঁসুক। মহিলা দর্শিত হয়েছে, আজ বর্তমানে আমাদের কিছু লোকদের চাপের কারণে সরকার তাদের গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার এটা বিচার নন, বর্তমানে গ্রেফতার মানে শ্বশুর বাড়ি, বর্তমানে গ্রেফতার মানে তারা তাদের নিরাপত্তা স্থান। আমরা তাদের জনগণের সম্মুখে এই নর পশুদের ফাঁসি কামনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যাতে করে আমাদের এই দাবি একান্ত সকলের মনে তামান্না তিনি যাতে করে মঞ্জুর করে এবং তাদেরকে পরকাশ্য জনগণের সম্মুখে ফাঁসি কাষ্ঠে ঝুলায়। আমি তরগিব জানাই আপনারা ইসলামের পক্ষে মিডিয়াকে
তারিফ করুন ধর্ষকের মৃত্যুদণ্ড সংসদে আইন পাশ করুন ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সঙ্গে স্যার যদি একটা বাংলার জমিনে করে দেখাইতে পারেন ও শেখ হাসিনা চিরকাল আপনি বাংলার মানুষের কাছে চিরঞ্জীব হয়ে থাকবে মোহতারাম হাজিরিন দুই নম্বর প্রস্তাব মৌচাক ইউনিয়ন ওলামা পরিষদ কর্তৃক দুই নম্বর প্রস্তাবনা সরকার বাহাদুরের মাধ্যমে আমরা মানববন্ধনের মাধ্যমে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই এ দেশ মুসলমানের দেশ আলেম ওলামার দেশ তালেবানের দেশ আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছিল শাইখুল আজিজ আল্লামা আজিজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কষ্টের ফসল শাহ আহমদ শফীর কষ্টের ফসল ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির কষ্টের ফসল এই বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করুন প্রস্তাব নৈতিক তিন নম্বর প্রস্তাব নৈতিকতা শিক্ষা নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করুন যদি কলেজ ভার্সিটিতে নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হতো মোহতারাম হাজিরিন তৌহিদি জনতা তাহলে আজকে আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সকল মিডিয়াতে যে খবর আমরা পেয়েছি কিছুদিন আগে সিলেটের এমসি কলেজ এমসি কলেজে যে মা ধর্ষিত হয়েছে যেই বোন ধর্ষিত হয়েছে এই বোন ধর্ষিত হতো না আইন পাশ করুন সঙ্গী স্যারের আইন পাশ করুন মৃত্যুদণ্ডের আইন পাশ করুন মৌচাক ইউনিয়ন ওলামা পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা আজকের প্রস্তাবনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মানব বদনের কষ্টের বদলাতে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أي الله তুমি দয়া করে মৌচাক ইউনিয়ন উলামা পরিষদ কর্তৃক আজকের মানব বন্ধনকে তুমি কবুল ফরমাও আমিনা ফরমাও।